আসল সৃষ্টি বিশেষে কদর কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ ইব্রাহিম সেলিমের ছোট বোন। আমি আমার বড় ভাইয়ের মেয়ের কালকে একটা ভিডিও ক্লিপ দেখে আমি খুবই মর্মাহত। আমরা কখনোই আশা করিনি যে ও এভাবে কথা বলবে। তো যাই হোক, ও আসলে ভুলবশত এই জিনিসটা করতেছে এবং সে যারা হত্যার জন্য নৃশংস ঘটনা চালাইছে তাদের দ্বারা সে প্রভাবিত এবং তাকে এইভাবে ব্যবহার করা হয়েছে। মিথ্যা কথা প্রচার করার জন্যই তাকে ব্যবহার করা হয়েছে। আর আমরা ভাই বোন, আমরা সবাই আপন ভাই বোন। ও আমাদের ফ্যামিলিতে সবাই ওকে আদর করে, ভালোবাসে। ও এই বাড়িতে আসে, আমার মায়ের সাথে থাকে, হ্যাঁ সবসময় বিভিন্ন অকেশনালি দিনগুলোতে আসে। তার বিয়ে আমার এই ইব্রাহিম ফারুকের বাসায় বসেই হয়েছে। তো আচ্ছা, এখন কাটে। আমার ভাই ইব্রাহিম ফারুক, সে আমাদের সবার সম্পত্তি সুষ্ঠুভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সবাইকে। আর এবং আমার মায়ের ইচ্ছে অনুযায়ী সে আমার বড় ভাইয়ের নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান বানানো হয়েছে এবং সেটা আমার মায়েরই অবদান। আর আমার ভাই সেটাকে এস্টাবলিশ করে দিছে। সে তাদের দ্বারা প্রভাবিত এবং তারা তাকে ব্যবহার করছে তাদের স্বার্থের জন্য। সর্বশেষ আমি এটাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জোর আবেদন, আমাদের পরিবারের পক্ষ থেকে আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য এই হামলার সুষ্ঠু বিচার হয়।